এবারের নাটক সুন্দর তারই লেখা। দৈনন্দিন জীবন চর্চায় মানুষের সমাজে বাহ্যিক আড়ম্বর ও শোভাই কাউকে সুন্দর বলার একমাত্র মাপকাঠি, কিন্তু সত্যি কি তাই? প্রত্যেক মানুষের অন্তরের যে সুষমা, তার ব্যবহারের যে মাধুর্য, তার মনের সুকুমার বৃত্তি, তার সৌন্দর্যও কিন্তু অপার, শুধু খুঁজে বের করার অপেক্ষা। সুন্দর নাটকে চাকরি প্রার্থী মল্লিকাকে সুন্দর বলার নেশা ধরিয়ে দেয় সৌরভ। শেষ পর্যন্ত মল্লিকা চাকরিটা কি পেল? নাটকের গল্পে যে ডিরেক্টর মল্লিকাকে নির্বাচিত করলেন চাকরির যোগ্যতম প্রার্থী হিসেবে, তার সঙ্গে মল্লিকার সম্পর্কটা ঠিক কি দাঁড়াল? মল্লিকা অন্তিম লগ্নে স্বীকার করে নিল যে বন্ধুত্বই মানুষের জীবনে সবচেয়ে বড় সৌন্দর্য। আসুন এবার আমরা দেখি পরবর্তী নাটক সুন্দর, পরিচালনায় প্রাণেশ চট্টোপাধ্যায়। এইবার বুঝলেন তো আমার বন্ধুটি কেন এলো না?
স্নেহ মায়া ভালোবাসা বন্ধুত্ব এসব আপনজন কি দিয়েও অনেক অনেক থাকে মানুষের মধ্যে, কিন্তু না তা দেবেই না, ফিপনের মতো নিজের কাছেই লিখবে। একবার ভেবে দেখেছি মানুষ যদি এসব উজাড় করে দিলে কত সুন্দর হতো আমাদের পৃথিবীটা। হ্যালো চাহিদা, সেই চাহিদার
তা মেটাতে টাকা চাই। বিয়ে করলে নতুন জীবনের স্বাচ্ছন্দ্যের জন্য টাকা চাই, ছেলে পেলে মানুষ হওয়ার জন্যও টাকা চাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভালোবাসা রাখার জন্য, একটু ভদ্রলোকের মধ্যে থাকার জন্য, আর কিছু সাত আল্লাহ দিতে হওয়ার জন্য তো বেশি টাকা চাই। তখন আপনি মানি মাছের কত? এক লাখ টাকা। রাইট, আর ওই কম টাকার জন্য শুরু করলো আপনার জীবনে নানা রকম অশান্তি, ছেলে পেলে স্বাস্থ্য গেল, ভবিষ্যৎ নড়বড়ে, সাত স্বপ্ন চলেও গেল, অর্থাৎ সবকিছু যখন ভাবচুর হয়ে গেল তখন শেষ বয়সে গিয়ে আপনি পাচ্ছেন কত? দশ লাখ টাকা। রাইট, অথচ তখন ওই ভাঙচুরটাকে রিপেয়ার করার কোনো উপায় নেই, এমনকি আপনি আপনি একটু মাংস খাবেন তা দাঁতের জোর নেই বলে তা হয়তো পারলেন না। কাজেই মাইনের স্কেলটাকে উল্টে দেওয়ার জন্য আপনার সংস্থা যদি উঠে পড়ে থাকে তা তো একটা রেভলিউশন হয়ে যাবে, তখন দেখবেন আপনারা সত্যি মানব কল্যাণের কাজ করছেন। কিন্তু আমাদের সংস্থা কাজ কর্ম এসব আইডিয়া নিয়ে, আপনি সোমবার আসুন। আপনার এত চেষ্টাও বিফলে গেল। আমি তো দেখছি আপনার এমন চমৎকার দামি আইডিয়া আর বলে দিলেন কিনা আমি ভাবছি। দামি আর কোথায় রইল, কানা করি দাম তো পাওয়া গেল না। আপনি অদ্ভুত সব ভাবেন দেখছি, আমি তো শুনে পুরো হা হয়ে গেছিলাম, আর খালি ভয় হচ্ছিল যদি আমাকে কিছু বলতে হয়। আপনি আমার জন্য এত করলেন, অনেক ধন্যবাদ। কি বললাম? অনেক আমাকে সাহায্য করতে চেয়েছিলেন। হ্যাঁ, আপনি তো আমার কেউ নন, তবু আমার দরকারটা বুঝে চেষ্টা তো করেছিলেন। কজন করে বলুন। আচ্ছা চল, নমস্কার। আপনি সত্যি সত্যি চলে যাচ্ছেন, মানে ডিরেক্টরের সঙ্গে দেখা না করি? ভাই এতক্ষণ ধরে কি বুঝলেন আপনি? দাঁড়ান, বাইরে একটা চমৎকার গার্ডেন আছে, চলুন ওখানে গিয়ে বসা যাক। বসে কি হবে? অনেক হবে, ডিরেক্টরের সঙ্গে দেখা হবে, সেটাই তো চান। চাই বলেই তো এসেছিলাম। তাহলে চলুন দেখা হবে, আমার এই ছোট্ট রিকোয়েস্টটাকে দেখে একটু বসবেন। আমি বুঝতে পারছি না। আরে বুঝিয়ে বলছি, চলুন না। আসলে ডাইরেক্টরের সাথে দেখা করতে এসেছিলাম একটা চাকরির জন্য, উনি আমাকে ভরসা দিয়েছিলেন। বাড়িতে আপনার কে কে আছে? বাবা মা ছোট একটা বোন। বাবার আয় বলতে পেনশনে সামান্য কটা টাকা, আমরা জ্যাঠার কাছে থাকি, মানে ওনার আশ্রয়ই একরকম। চাকরিটা আপনার খুবই দরকার তাই না? খুব, কিন্তু ডাইরেক্টর বলেছিলেন বলেই যে চাকরিটা হবে অতটাও আশা করে আসেনি, তবু দেখা হলে কিছু তো একটা বোঝা যেত। আবার সে সাত দিন পর, কে জানে তখনও আবার দেখা হবে কি না। চলুন আর দেরি নয়, এবার এখানে বসে আমরা আমাদের খেলাটা শুরু করি। খেলা? হ্যাঁ খেলা, তবে ছেলে খেলা না, এই খেলায় কিন্তু জিতে পারে। আপনারা আজকেই ডিরেক্টরের সঙ্গে দেখা করবেন, হবে। আপনার কথা আমার অদ্ভুত শোনাচ্ছে। আমাদের খেলাটা অদ্ভুত, দাঁড়ান আপনাকে বুঝিয়ে বলুন। জানেন রোজ রোজ ঘুম থেকে উঠে আমি একটা স্বপ্ন, সারা দিনে চেনা বা অচেনা যার সঙ্গে আমার দেখা হোক না কেন, আমি তার বন্ধুর মতো হতে চাই। আর কি ঘুমার আগে আমি ভেবে দেখি আমি কি সত্যি একটা বন্ধুর মতো কারোর কাজে রাখতে পেরেছিলাম কি, এই হিসেবটাই আমার চাই। আপনার সঙ্গে তো কয়েক মিনিটের আলাপ, কিন্তু আপনাকে আমি একজন বন্ধুর মতন ভাবছি, এই কথাটা আপনার বিশ্বাস হয়? বারে বিশ্বাস না হওয়ার কি আছে, আপনি আমার জন্য এত করছেন। ফাইন, তাহলে আমাদের খেলাটা চলতে পারে। কখন থেকে খেলা খেলা করছেন, খেলাটা কি এবার বলবেন তো? বলছি বলছি, কিন্তু তার আগে
আমার একটি শর্ত আছে। শর্ত? হ্যাঁ শর্ত। শর্তটা হচ্ছে আমি যাই বলবো আপনাকে তাই করতে হবে, মানে অদ্ভুত শোনালেও করতে হবে। হ্যাঁ শর্তটা কি সেটা বলবেন তো। আরে আমি যদি আপনার বন্ধু হই এমন কিছু করতে বলবো না যেটা যেটা আপত্তিকর, যেটা আপনার মর্যাদায় লাগে। ভাই আমার অসাধ্য তো কিছু থাকতে পারে না। মোটেও অসাধ্য কিচ্ছু করতে বলবো না। আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনার বুদ্ধি আছে, আপনি পারবেন, তবে মনে একটু জোর চাই, তা না হলে এই খেলাটা কিন্তু ফেল করে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনার সমস্ত শর্ত আমি মেনে নিচ্ছি। এবার তো বলবেন খেলাটা কি। খেলাটা কিছুই নয়, আপনি যাকেই দেখবেন তাকেই বলতে হবে আপনি সুন্দর। যাকে দেখো মানে? মানে ওই রিসেপশনিস্টকে, ওই ডিরেক্টরকে, বা এখানে যার সঙ্গে আপনি মুখোমুখি হবেন তাকেই বলতে হবে আপনি সুন্দর। আপনি কি বলুন তো, ওই বুলডগের মতন দেখতে রিসেপশনিস্টকে আমায় বলতে হবে আপনি কি সুন্দর, বলি আর মরি আর কি। আরে মরবেন না, বাঁচবেন বাঁচবেন। কিছু না যা, এ হয় না, কেউ এখন কোনোদিন বলেছে তো বলেই দেখুন না। না বাবু, এ আপনার বড্ড বিপজ্জনক খেলা। যে সত্যি বৃষ্টি দেখতে তাকে বলা যায় আপনি কি সুন্দর? হ্যাঁ যা, আপনি আগে কখনো বলেননি বলে ভয় পাচ্ছি। আরে সেই অসুন্দর লোকটা ভাববে না তাকে নিয়ে আমি বিশ্রীভাবে খাটা করছি। মল্লিকা দেবী, কাউকে সুন্দর বলার মধ্যে না একটা জাদু আছে। সে যতই প্রদর্শনী হোক না কেন, এই কথাটা শোনার পরে সে কিন্তু ভেতরে ভেতরে একটু নরম হয়ে যায়। আপনি এটা লিটলিকে রোগা মানুষকে বলতে পারেন, আবার হল হলে মোটা মানুষকেও বলতে পারেন, একটা চ্যাপ্টা নাকওয়ালাকেও বলতে পারেন, আবার যার নাক উঁচু নাকেও বলতে পারেন, একটা সেই মুটে বুড়োকে বলতে পারেন, আবার একটা গন্ধর বদমাইশকেও বলতে পারেন, অনায়াসে আমাদের মিস তরফদার কিন্তু অবশ্যই বলতে পারেন। না না এ হয় না। আপনি শারীরিক দিকে দোকান থেকে বলে দেখুন না, সস্তায় পেয়ে যাবেন। আপনি ওই ডাক্তারকে বলে দেখুন, আপনার ডক্টরেট হয়ে যাবে। আপনি ওই রেলের কর্তাকে বলে দেখুন না, আপনার রিজার্ভেশন হয়ে যাবে। তাই তো বলছি, আপনি ডিরেক্টরকে বলে দেখুন না, হয়তো আপনার চাকরিও হয়ে যেতে পারে। আরে মোটেও হাসির কথা নয়। ভাই যে লোকটা সত্যি বাজে দেখতে সে কোনোদিন বিশ্বাস করবে যে সে সুন্দর? বিশ্বাস করবে, চরম কুর্সি লোকটিও নিজেকে ভিতরে ভিতরে অসুন্দর মানতে চায় না। আর সে অন্যের কাছ থেকে ওই সুন্দর কথাটা শোনার জন্যে আকুল হয়ে অপেক্ষা করে। কেউ তা বললে সে তার জন্য সব কিছু করতে রাজি হয়ে যায়। মানুষের সব থেকে দুর্বল জায়গায় গিয়ে এই কথাটা স্পর্শ করে মনমনিকা দেবী। যাক, প্রথমে আমাদের রিসেপশনিস্টকে বলবে। যাক বাবা রে, আমার ভাবতেই ভয় করছে। কেন? এভাবে বলার অভ্যেস নেই তো। তাহলে অভ্যেস করি। এখানে কাকে বলা যায়? একটা মরা গাছ যদি থাকতো তাকে বলে অভ্যেসটা করা। ইউরেকা! কি হলো? প্রজাপতি। প্রজাপতি? প্রজাপতিকে বলুন তুমি সুন্দর। প্রজাপতি তো এমনি সুন্দর। আরে অভ্যেস করার জন্য বলো, জাস্ট ফর প্র্যাকটিস। বলবো? বলুন কুইক, না তো উড়ে যাবে। ওকে উদ্দেশ্য করে বলুন তুমি কি সুন্দর। আহ শুনে চিরচির করে উঠলো ওর গোটা শরীর। ও স্বাদ মিলল না, ও আরো শুনতে চায়। এবার কি বলবো? যেমন চাই তোমার অপূর্ব দুটো দানা। বর্ণনা নয়, বর্ণনা নয়। প্রজাপতিটা তো সুন্দর, কিন্তু যে সত্যি সুন্দর নয় তা তো আপনাকে বলতে হবে। তখন বর্ণনা নিয়ে বর্ণনা তো বিপদ। তোমার তো মুখে পোড়া দাগ, হ্যাঁ সারা মুখে হয়তো ব্রণ। তখন বর্ণনার উপর বেস করে আপনি কি সুন্দর বলতে পারবেন? তবে তাই বর্ণনায় না গিয়ে ওর একটা অন্য সৌন্দর্য আপনাকে আবিষ্কার করতে হবে। কি ওর সৌন্দর্য নতুন খবর নিতে হবে। বলুন। আসছে না। চেষ্টা করুন, আমাদের খেলার অভ্যেসটাই তো চেষ্টা।
কতগুলো আমি দেখেছি। আমি তোমার বাহ্যিক রূপের নয়, তোমার এক অন্য সৌন্দর্যের কথা বলছি, যার কোনো তুলনা হয় না। রাইট, ভেরি গুড। প্রজাপতি জানে ও সুন্দর, কিন্তু আপনি ওর সৌন্দর্যটাকে আমল দিলেন। এবার ওর অন্য সৌন্দর্য নতুন খবর শোনার জন্যে উন্মুখ। আরে বলে যাও, তুমি যখন ফুলের ওপর বসে তোমার ডানাগুলো আস্তে আস্তে মেলে ধরো, কি গর্বিত সেই ভঙ্গি, কি রমণীয় সেই অহংকার। ব্রাভো ব্রাভো, দেখলেন প্রজাপতির কেমন? ফুলের চেয়েও মনু সাপে উড়তেই ভুলে গেছে। আমি ওকে উড়িয়ে দিই দিন। দেখলাম মিসেস পরবদার না এদিকে আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দেখলাম, ওদের ভাববার কিচ্ছু নেই। চলুন আগে গিয়ে বলুন আমাদের রিসেপশনিস্টকে আপনি সুন্দর। সত্যি বলতে হবে? আশ্চর্য, তা এতক্ষণ ধরে কি বলছিলাম? আর চলুন। আমার খুব ভয় করছে, প্রজাপতিকে বলা হয় আমি রিসেপশনিস্টকে বলতে। বলার মুহূর্তটা এলেই বলবেন, আর কথায় কথায় সেই মুহূর্তটা আসবেই। আপনাকে তো গিয়ে তো দুম করে বলতে হচ্ছে না। যান। আর আপনি? আমি সঙ্গে থাকবো না, আমি পরে আসছি। এ একা একা? হ্যাঁ যান, দেরি করবেন না, খেলাটা শুরু হোক। ব্যাপারটা আমি তো বুঝতে পারছি না, অথচ আপনি কেন বসে আছেন? মুখের ওপর এমন একটা ডাহা মিথ্যে বললেন, তাই আমি স্তম্ভিত। বিশেষ করে
মিথ্যা আমার বলিনি, আপনাকে সত্যিই আমার সুন্দর লেগেছে। সত্যি করে দেখুন, আমার হাই প্রেশার, নিজেকে আর উত্তেজিত করতে চাইছি না, খুবই দুর্বল লাগছে। দয়া করে একটু বলবেন কোথায় দেখলেন আমার সৌন্দর্য, শুনে আরেক পাশ স্তম্ভিত হই। হ্যাঁ, আমার দাঁতগুলো ভারী সুন্দর সেটা আমি মানি, আমার যত্ন নিয়েছি যে, ফলে ভেরি স্ট্রং, ওয়েল সেট অ্যান্ড শাইনি। আমি তো সবসময় দাঁত ফেলে থাকি না যে লোকে আমার দাঁত দেখে সুন্দর বলে। আপনার দাঁতকে সুন্দর বলে ফেলে আমি দাঁতকেই সুন্দর বলতাম, আপনার মুখটাকে নয়। আমি কি সুন্দর আমার মুখে, আমার চোখ, নাক, ঠোঁট, জিভ, কোনটা? কোনোটাই নয়। এইসব বাদে তো মুখ হয় না, সুন্দরটা পেলেন কোথায়? জানেন, আপনার আপনার তাকানোটা ভারী সুন্দর। তাকানোটা? হ্যাঁ, অদ্ভুত সুন্দর আপনার দৃষ্টি। ওই দৃষ্টি আপনার সমস্ত মুখে এক আলাদা সৌন্দর্য এনে দেয়। আপনার কথা আমার এবার অদ্ভুত লাগছে, মনে হচ্ছে আজব কথা শুনছি। বলছেন আমার তাকানোটা সুন্দর? হ্যাঁ, যদি আপনাকে কেউ চোখ, নাক, মুখ, জিভ দিয়ে বিচার করে, সে কিন্তু কোনো দিনই আপনাকে সুন্দর দেখবে না। কিন্তু কেউ যদি আমার মতন এগুলোকে ছাড়িয়ে আপনার শুধু অসামান্য চাকুনিটা দেখে, তাহলে সে কিন্তু আপনাকে সুন্দর বলতে বাধ্য। দাঁড়ান দাঁড়ান, আপনার অবজারভেশনটাকে আমি ঠিক উড়িয়ে দিতে পারছি। ভাবিয়ে তুললেন, ইউ আর রাইট। এক এক সময় কারোর দিকে তাকালে মানুষের ভেতরটা পর্যন্ত আমি দেখতে পাই। চোখে দেখে মানুষের প্রকৃতি স্টাডি করার ব্যাপারটাও আমার মধ্যে আছে। তখন আমি একটু তীক্ষ্ণভাবে তাকাই, দৃষ্টিটাও একটু গভীর হয়। হ্যাঁ, আপনি বলছেন সে সময় আমি সুন্দর হয়ে যাই, আমার এই চিরকালের কুৎসিত চেহারাটা বদলে যায়। দেখুন, একেবারে অসুন্দর কেউ হয় না, সবার মধ্যে কিছু না কিছু সৌন্দর্য থাকে। কেউ দেখে, কেউ দেখেও দেখতে পায় না। আমার না খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। আমাকে বিশ্বাস করলে আপনার এতটা খারাপ লাগতো না। না না, আপনার বলার জন্য নয়, আসলে আপনার সব কথাগুলো না শুনে আমি ভীষণ সন্দিগ্ধ হয়ে পড়েছিলাম। খুবই রুক্ষভাবে কথা বলেছি আপনার সাথে, প্লিজ কিছু মনে করবেন না। না, আজ আমার একটা শিক্ষাও হলো, আই মাস্ট কারেক্ট মাই সেলফ। আচ্ছা, তাহলে আজকে যাই, নমস্কার। শোনো, তোমাকে না তুমি করেই বললাম, বলবো তো? হ্যাঁ হ্যাঁ বলবেন, নিশ্চয়ই বলবেন। তুমি না যেও না, একটু কাল অপেক্ষা করো, আমি এক্ষুনি ডেপুটি ডাইরেক্টরের কাছে যাচ্ছি, উনি হয়তো তোমার সাথে ওনার দেখা করে দিতে পারবো। উনি হয়তো বোর্ড মিটিং শুরু হওয়ার আগে ডাইরেক্টরের সঙ্গে তোমার দেখা করে দিতে পারবে। তুমি যেও না, আমি এক্ষুনি যাচ্ছি, যেও না কিন্তু, বসো। বলো মা তারা কোথায় দাঁড়ায়? তাহলে এইবার ডেপুটি ডিরেক্টর, আমাদের খেলাটা তার মানে শুরু হয়ে গেছে। কোথায় ছিলেন আপনি এতক্ষণ? কাছেই, এই প্যাসেজে, সব কানে যাচ্ছিল। বাবা, আমার যে কি ভয় করছিল, আর খালি ভাবছিলাম কেন যে আপনার কথা রাজি হতে গেলাম। যাক, এসে যে আপনি ঠকে যাননি তা তো বুঝে গেলেন। এবার ডেপুটি ডিরেক্টর, আর তারপরে ডিরেক্টর। একবার কোনো মতে পার পেয়ে গেছি, বারবার পারবো না বাবা। আরে পারতেই হবে, তবে এবার জীবন্ত কিছু ছাড়াই প্র্যাকটিস করা যাবে। বাতি, বাতি কি বলবো, খুব সুন্দর। আমি কি আসবো কাজে বলুন তো, এবার এই বাতিটাকে বলতে হবে তুমি কি সুন্দর। হ্যাঁ, কেবল মানুষ নয়, সব কিছুর মধ্যে একটা সৌন্দর্য লুকানো আছে। সে কত তাড়াতাড়ি আপনি সেটা ধরে ফেলতে পারছেন সেটা বড় করে তবে তো। আরে বলুন, আমার কাছে সময় খুব কম, যে কোনো মুহূর্তে ওই ডেপুটি ডিরেক্টরের ডাক পড়তে পারে, কি বলবেন ভাবুন তাড়াতাড়ি। একই বুঝতে পারছি না কি বলবো, তারপর তাড়া দিচ্ছি। বাতির দিকে তাকান, ওর ভিতরে কোথায় ওর রূপটা লুকোনো আছে এটা ভেবে বলার চেষ্টা করি। তোমার কি স্বচ্ছ কাচের মতন শরীর, তোমার ভিতর বাইরে দুটোই মুক্ত।
বস্ত্রহীন ভাবে কি শান্ত তুমি, তুমি কি জেগে থাকো? তুমি যখন জেগে থাকো তখন শুধুই আলো আর আলো। তুমি কি জাগবে? জাগবে তুমি? তুমি কি জাগবে? কি এই আলোটা? এটা আলো নয়, এটা আপনার ভবিষ্যৎ। মল্লিকা, ডেপুটি ডাইরেক্টর তোমাকে ডাকছে। যান। কিন্তু শুনলাম আর
শোনো শোনো, আমার এক আর্টিস্ট বন্ধু আমায় কি বলেছিল জানো? বলেছিল যে আমার মুখটা একটা বিশেষ টাইপের। অনেক জিজ্ঞাসা করে উত্তর পাইনি। উত্তর দিয়েছিলেন আমার এই সরল এবং নির্ভীক স্ত্রী। বলেছিলেন ওটি আসলে গরিলা টাইপের। কথাটা কি? আমি সব
সবাইকে বলেছিলাম আপনি ভারী সুন্দর। মানে এই মিথ্যে কথাটা আপনি সবাইকে বলেছেন? মিথ্যা আমি বলি না। Then I think it's a flattery. Flattery করতে যাব কেন? যাক আপনি আমার সংস্থার মানুষজনদের সুন্দর বলেছেন, খুব ভালো কথা। আপনাকে একটা চাকরির জন্য দেখা করতে বলেছিলাম, হ্যাঁ তো এখন বুঝতেই পারছেন আমাদের ডেপুটি ডাইরেক্টর এটা নিয়ে আরো বেশি করে ভাবছেন, তা আমার দায়িত্ব নিশ্চয়ই ফুরালো। আপনি মন থেকে বলছেন? আপনি আপনি আপনার চোখ ছুঁয়ে বলতে পারবেন? চন্দ্রা যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে সে কি বলে জানে? চন্দ্রা বলে আমার যা চেহারা তাতে নাকি আমার গ্রামে থেকে চাষবাস করলেই বেশি মানায়, এত বড় কোম্পানি ডিরেক্টর হিসেবে আমাকে মানায় না। এ আমার পোশাক পরিচ্ছদের নাকি খুব একটা ধ্যান ধারণা নেই। আসলে কি জানেন, ছোটবেলা থেকে পড়াশোনায় খারাপ ছিলাম, তাই এই পোস্টে এসে গেলাম, আমার আর কি দোষ বলুন? হ্যাঁ দোষের প্রশ্নই আসে না। কেবল চন্দ্রাই তো নয়, অনেকেই জানেন অনেকেই মনে করে আমার এই চেহারাটা নাকি ডাইরেক্টরের উপযুক্ত না, আর আমি অনেক এরকম বলে থাকে চন্দ্রা আমায় বলেছে। তাতে কি এলো গেল আপনার? আপনি তো মানুষ হিসাবে সুন্দর, ডাইরেক্টর হিসাবে যাই হোক না কেন। সে মানুষ হিসেবে কি কজন দেখতে গেছে বলুন, চোখে দেখার দামটাই বা কম কিসে? কিন্তু আমি তো আপনাকে সুন্দরই দেখছি। সে হয়তো আমি বসে আছি বলে, আমি দাঁড়ালে আর কথা বলতে চাই, আমি দাঁড়াচ্ছি দেখো। কেন বলে দিতে হবে আমার এই ভুঁড়িটা? এই ভুঁড়ি নিয়ে একটা মানুষ কি করে সুন্দর হতে পারে? চন্দ্রা ঠিকই বলে জানেন তো, আমি না ওই গাছতলার মোটকা মুদি হতে হতে ন্যারোলি এসকেপ করে চন্দ্রার কাছে পুরুষ মানুষ হবে দেবদার কাছের মতো দিব্য মনের মতো সুন্দর, আর সে তুলনায় আমি জাস্ট একটা শুয়োর ছিলাম। আপনার কি চেহারাটা খারাপ লাগে? না একদমই না। আমি কি জানেন, আমি না ছেলেবেলা সেই দিনগুলোই ঘুরে বেড়াই, আমি ভাবি আমি যদি বড় না হতাম কি ভালোই না হতো, আমি যদি আমার সেই লাল বলটা নিয়ে ছুটোছুটি করতে পারতাম মাঠে, কাছে ছড়ানো আমার সেই দোলনাটা যদি দোল খেতে পারতাম, মায়ের কোলে শান্তিতে যদি সেই ঘুমোতে পারতাম ছোটবেলার মতো, পারি না জানেন। কিন্তু কিন্তু আমি না ওই ওই ছোটবেলার দিনগুলোয় ঘুরে বেড়াই। কি হলো কাল চন্দ্রাকে পড়িয়ে আমাদের বিয়ের কথা অ্যানাউন্স করবো, এরকমই ঠিকঠাক আছে। কিন্তু এর মধ্যে একটা প্রবলেম এসে দেখা দিল, চন্দ্রার চোখে আমি সুন্দর নই কিন্তু আপনি বলছেন আমি সুন্দর, তাহলে যে আমাকে সুন্দর দেখে না সেটা কি বিয়ে করার কথা আমাকে দুবার ভাবতে হবে? না না, আপনাকে সুন্দর বলেছি মানে যদি এত বড় অঘটন ঘটে যায় তাহলে আমি অন্যায় করেছি। আমি আসছি। প্লিজ বসুন, আমার অনুরোধ প্লিজ বসুন, আর বলুন আমি কেন শুনি। হ্যাঁ হয়তো এটা ঠিকই যে আপনার চেহারা মধ্যে ডিরেক্টরের ব্যক্তিত্ব নেই, কিন্তু তাও আপনি সুন্দর। আপনি তো ক্লিয়ার করে বলুন ব্যাপারটা। দেখুন ছোটবেলায় সবাই মোটা সোটা বুড়িওয়ালা বাচ্চাকেই পছন্দ করে, আস্তে আস্তে বড় হয় সব পাল্টে যায়, কিন্তু তবু কারুর কারুর মধ্যে সেই ছোটবেলার শিশুটা লুকিয়ে থাকে। আপনার মধ্যে আছে সেই শিশুর সৌন্দর্য। জানেন শিশুরা যখন হেসে খেলে বেড়ায় কত ভালো লাগে। আপনাকে একটা কথা বলি, আপনি আকাশের চাঁদ দেখেছেন? আকাশের চাঁদ যেমন কোনো দিন বুড়ো হয় না, আপনিও ঠিক তেমন কোনো দিন বুড়ো হবেন না। আরে সুন্দর করে বললেন তো কথাগুলো, তা আপনি বানিয়ে বলছেন না তো? বাড়ি বলতে যাব কেন, কে কোথায় সুন্দর সেটা সবসময় দুটো চোখে দেখা যায় না, তার জন্য আরেকটা চোখ চাই, সেই জন্যই তো দেখেননি দেবতাদের মধ্যে।
তেমনি সুন্দরকে দেখার জন্য আরো একটা চোখ চাই। রাইট, তৃতীয় না, ইউ মিন থার্ড আই? হ্যাঁ, সেটা চাই। তাহলে বলছে আমি অসুন্দর নই? চন্দ্রাকে ডাকি। হ্যাঁ, এই গেয়ারা, চন্দ্রাকে ডেকে দাও তো। ও ভালো কথা, আপনার সঙ্গে কি একজন এসেছেন বলছিলেন? এলেন না? চলে আসবেন নিশ্চয়ই। কি নাম? সৌরভ বসু। কি হন আপনার ওই রব? আচ্ছা, ডু আই লুক লাইক এ ল্যাপটপ? আমি করে থাকা কুকুরের মতো দেখতে? ঠিকই। ভালো করে দেখুন, কোনো মিল খুঁজে পাচ্ছেন না? না। আপনি ওরাংটাং দেখেছেন? মল্লিকা আর চন্দ্রা কথা তো আপনাকে আগেই বলেছি। তা মল্লিকা আমাদের অফিসে কি ধরনের চাঞ্চল্য এনেছে তুমি জানো চন্দ্রা? চন্দ্রা, তুমি আর 4 বছর আমার প্রাইভেট সেক্রেটারি, আজ মানে কাল তুমি আমার স্ত্রী হতে চলেছ। তোমার লেট বা কামাই নেই বললেই চলে, তুমি একজন যথেষ্ট দক্ষ এবং যোগ্য কর্মী। তোমায় কোনোদিন অসুস্থতার জন্য ছুটি নিতে দেখিনি, মানে তুমি স্বাস্থ্যবতী। তুমি ভিখারিকে পয়সা দাও, তোমার মনে দয়ামায়াও যথেষ্ট আছে, কিন্তু তুমি কখনো 1 টাকার বেশি দাও না, মানে তুমি একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়ে যাও। চলো, আমি তোমায় দেখেছি ভিখারিকে তুমি 5 টাকার নোট দিয়ে কৌটো থেকে কুড়ে কুড়ে 4টে পয়েন্ট তুলে দিই। আমি তখনই বুঝেছি যে তুমি একটা খুব হিসাবি সংসারী স্ত্রী হবে। পাগলের মতো ঢুকে যাচ্ছ। তোমার নামে এতগুলো ভালো ভালো প্রশংসা করলাম চন্দ্রা, এবার একটা দোষের কথা বলি, তুমি একটা সুন্দর মানুষ কি না, কখনো সুন্দর দেখো না। সুন্দর মানুষটি কে? সুন্দর মানুষটি আমি, মল্লিকা দেবী বলেছেন আমি সুন্দর। তুমি সবাই যে সুন্দর বালা তাহলে ওর একটা রোগ। এ রোগটি তোমারও থাকলে চন্দ্রা আমি খুব খুশি হতাম। আমি মল্লিকা কি বলেছেন জানো? আমার মধ্যে না একটা শিশু রয়েছে। শিশু? আর কি বলেছে? আর বলেছে আমি সুন্দর, কারণ আমার মধ্যে রয়েছে শিশুর সৌন্দর্য। ওসব সৌন্দর্য যার চোখে পড়ে তার কাছে। তোমার সৌন্দর্য নিয়ে আমি মাথা ঘামাইনি, আমার চোখে তুমি যেমন দেখছি তাই। তার জন্য মনে কোনো অশান্তিও নেই, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, তাই ওর সামনেই বলছি। কোনো রকম উদ্দেশ্য ছাড়া কেউ এভাবে সবাইকে সুন্দর বলতে আসেন না। কিছু মনে না করলে আমি একটা কথা বলবো। ইয়েস, ইউ আর রাইট ম্যাম। মল্লিকা দেবী একটা উদ্দেশ্য নিয়ে এখানে বলছে। আচ্ছা, পৃথিবীতে এসে একজন আরেকজনকে বলবে আপনি সুন্দর, এই উদ্দেশ্যটা কি খারাপ ম্যাডাম? না, কখনোই না। যে সুন্দর নয় তাকেও বলবে? সব মানুষের মধ্যেই একটা নিজস্ব রূপ আছে, আছেই, আর আমরা যেটা সেটা যদি খুঁজে বার করি তাহলে এই পৃথিবীতে অসুন্দর বলে আর কিছু থাকবে না, আর থাকবে না রূপহীন মানুষের যন্ত্রণা। তখন সত্যি আমাদের পৃথিবীটা সৌন্দর্য করি, এমন পৃথিবী আপনি চান না ম্যাডাম? এক্সেলেন্ট। খুব খারাপ দেখতে একটা বকুর মাঝি, কিন্তু সে যখন রমণীয় ভঙ্গিতে দাঁড়বায় তখন সে সুন্দর না? কে কোথায় সুন্দর সেটা খুঁজে বার করতে হবে। বাহ বাহ, আপনি যখন ওনার সঙ্গে থাকেন তখন আপনি ওনাকে সুন্দর দেখেন, কারণ উনি কোথায় সুন্দর তা আপনি খোঁজেন। কিন্তু মল্লিকা দেবী যখন ওনার সঙ্গে তখন মল্লিকা দেবী ওনার মধ্যে একটা সৌন্দর্য খুঁজে পায়। সব মানুষের মধ্যেই আছে সৌন্দর্য, সৌন্দর্য ছাড়া মানুষ হয় না। আসুন আমরা সেটা খুঁজে বার করি, আর খুঁজে পেয়ে বলি অসুন্দর মানুষগুলো সুন্দর হয়ে উঠুক। ব্রাভো ব্রাভো ব্রাভো, লেকচার আপনি ভালোই দিতে জানেন। ঠাট্টা করছো চন্দ্রা, কিন্তু আমি বলবো সুপার, এক্সেলেন্ট। সত্যি কথা বলতে কি খুঁজতে পারবে না? আমি আজ তোমার কাছে অন্য মানুষ হয়ে উঠতাম। তুমি যেমন তাতেই তো আমার বেশ লাগে, তুমি সুন্দর না অসুন্দর তাতে আমার।
আমার কিছু যায় আসে না। মানুষের মধ্যে আমিও কিছু একটা খুঁজি। হ্যাঁ, মানুষের মধ্যে তুমি খুঁজে বেড়াও অ্যানিমালিটি, মানুষের মধ্যে তুমি খুঁজে বেড়াও টিকটিকি, কুকুরছানা, ইঁদুর, এইসব। অ্যান্ড আই লাইক ইট। তোমার চুলে হাত বোলালে মনে হয় যেন একটা ল্যাপটপের মাথা নরম লোমে আছে। কি ভালো যে লাগে। শুনুন, বলে যাও। মাইগ্রেন্ট পাখিগুলো শীত পড়লে সাইবেরিয়া থেকে চলে আসে এখানে, আর তুমি গরম পড়লে চলে যাও পাহাড়িয়া শীতল রাজ্যে। ঠান্ডা রক্তে একটা চিকচিকি মনে মনটা বে বে চলেছে। আর আমি ভাবি কথাগুলো তুমি লেকচার বলে বুঝিয়ে দিচ্ছ চন্দ্রা, কিন্তু শুনতে শুনতে না আমি সত্যিই নিজেকে সুন্দর হয়ে উঠতে দেখছি। আজ কেউ যদি এসে হঠাৎ করে আমাকে সুন্দর করে দেয়, ভাবো তো সে আমার কতখানি। তাই ভাবছিলাম এই হীরের আংটিটা, এই আংটিটা কার প্রাপ্য, যে আমায় সুন্দর করে দেয় তার না তোমার? তোমার আংটি তুমি যাকে পছন্দ তাকে দেবে, আমি চলি। আর আমিও দেখব এই সুন্দরের স্বর্গ কতদিন থেকে। আমি তো আসছি, হ্যাঁ দেখি চন্দ্রা ম্যাডামকে বোঝানো যায় কিনা। আমিও না আসছি, উনি মাথা লোকে ভুল বুঝে গেলেন। কিন্তু কিন্তু আমার যে আপনাকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে। হ্যাঁ শুনবো। কখন? যখন আমার মনের মধ্যে একটা শিশু জেগে উঠবে, তখন আমরা দুজনেই সুন্দর, আমরা দুজনেই বন্ধু, তখন। আপনি চলে যাচ্ছেন? আপনি সত্যিই চলে যাচ্ছেন? বাহ, আমার কাজ তো শেষ। এইভাবে পালিয়ে যাবে? পালিয়ে তা না তো কি, এভাবে চলে যাওয়াকে কি বলে? এই আপনি বন্ধু, ভালো চাকরি, হীরের আংটি, এখন সবই তো হতে পারে। যাক, একটা বন্ধু হিসেবে আপনার কাজে লাগতে পেরেছি, তাই খুশি মনেই যাচ্ছি। কিন্তু আমি খুশি হলাম কিনা জেনে যাবেন না? এ কি আর জানতে হয়? মল্লিকা দেবী, বেঁচে থাকতে গেলে তো এসব পেয়ে তো মানুষ খুশি হয়। জানেন আমাদের বাড়ির ঘরের দেওয়ালে নোনা ধরা, সিলটা ভাঙা, ঘরের ধোঁয়ায় চোখ জল, অভাবের কত রকম অসুস্থ, কিন্তু এসব ওই হীরের আংটির আলোয় কেমন যেন মুছে যায়। বাস্তব প্রয়োজনকে অস্বীকার করা খুবই খুবই মুশকিল। কিন্তু আমি যদি হীরের চেয়েও দামি কিছু চাই, হীরের চেয়েও সুন্দর কিছু চাই? আপনাকে দেখছি সুন্দরের নেশায় পেয়েছে। তা পেয়েছে, আজ সারা দিন ধরে অনেককে সুন্দর বলে গেছি, এবার সত্যি করে মন ভরে কাউকে সুন্দর বলতে চাই। তাই এবার কাকে? আপনি, আপনি ভারী সুন্দর।